স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর পরিচালক হিসেবে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে প্রতিদিন সংবাদ মাধ্যমে ব্রিফ করা আলোচিত মুখ অধ্যাপক ডক্টর মির্জাদি স্যাবরিনা ফ্লোরা। আজ আমরা জানব কে এই অধ্যাপক স্যাবরিনা। দর্শক, দৃষ্টিজুড়ে দেশ আর দেশজুড়ে আইরিশ টেলিফিল্ম। প্রতিটি মুহূর্তে আমাদের আশেপাশে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন বেল আইকনটি টিপে দিয়ে চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে। তিনি বাংলাদেশি রোগতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর দায়িত্ব পান পরিচালক হিসেবে। তিনি ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অফ ইন্টারজোশনাল মেডিকেল এডুকেশন রিসার্চের ফেলো। বিভিন্ন দুর্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের এমন কর্মকাণ্ড এই প্রথম নয়। জিকা ভাইরাস, চিকুনগুনিয়া সহ বেশ কিছু দুর্যোগে দেশবাসীর কাছে রাষ্ট্রের বার্তা তুলে ধরেছেন তিনি। ইতিমধ্যে তার পরিচিতি ছড়িয়েছে দেশজুড়ে। মির্জাদি সাবরিনা ফ্লোরার তত্ত্বাবধানে জিকা ভাইরাস প্রতিরোধে সফলতা পায় বাংলাদেশে। 2017 সালে চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা কারও অজানা নয়। কাজ করেছেন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়েও। গণমাধ্যমের মুখপাত্র হিসেবে কাজ করেছেন সব কিছু সামাল দিয়ে খুব চমৎকারভাবে। ডক্টর মির্জাদি স্যাবরিনা ফ্লোরা 1983 সালে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করার পর বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করেন। পরে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম থেকে রোগতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। এরপর তিনি নিপসমে যোগদান করেন সহকারী অধ্যাপক হিসেবে। পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি লাভ করেন। 2016 সালে তিনি রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর পরিচালক হিসেবে নিয়োগ পান। পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি গবেষণা করেন বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহামারী সৃষ্টিকারী ভাইরাস ও রোগ বিস্তার প্রতিরোধে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। তার তত্ত্বাবধানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিকা ভাইরাস, মধ্যপ্রাচ্যের শ্বাসযন্ত্রের সিন্ড্রোম সম্পর্কিত করোনা ভাইরাস এবং 2019 ও 2020 সালে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারী প্রতিরোধে গ্রহণ করা হয় নিরাপত্তা ব্যবস্থা। 2016 সালে কাজ করেন বাংলাদেশের চিকুনগুনিয়া প্রতিরোধে। দায়িত্ব পালন করেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব দ্য ন্যাশন পাবলিক হেলথ ইনস্টিটিউটের সহসভাপতি হিসেবেও। শারীরিক অসুস্থতা ধরা পড়লে গত মাসে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় স্যাবরিনাকে। অবস্থার উন্নতি না হওয়ায় 10-12 দিন আগে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই তার অস্ত্রোপচার করা হয়। তার আগ্নেয়াশয় ও পিত্তথলির কার্যকারিতা ঠিক রাখতে একটি অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর কিডনিতে জটিলতা দেখা দেয়। ডায়ালাইসিস চলা অবস্থায় তার হার্টের সমস্যা বেড়ে যায়। তাকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে। রোববার 21 আগস্ট অধিদপ্তরের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। জানা গেছে গত 2 দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে তার MRCP করা হয়েছিল। অসুস্থ হয়ে পড়লে তাকে ICU নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।